আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মহান বিজয় দিবস এই দিনটি আনন্দের দিন বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে নিশ্চিত হয় দেশের স্বাধীনতা তবে ইসলামী দৃষ্টিতে এই বিজয় দিবস আমরা কিভাবে পালন করব বর্তমান পরিস্থিতিতে যেভাবে বিজয় দিবস পালন করা হচ্ছে তার সাথে ইসলামের সঙ্গে কতটুকু মিল রয়েছে আমরা কিভাবে বিজয় দিবস পালন করব এ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ হাদিসে বর্ণনায় রসদ আলী হাসাল্লা মদিনা শরীফকে খুব ভালোবাসতেন আমাদেরকে দেখতে হবে এই বিজয় দিবস উপলক্ষে ইসলাম কি বলে অর্থাৎ আল্লাহ কি বলছেন এবং রসুল কি বলছেন আল্লাহ রসুল সাল্লি আসালাম মদিনা শরীফকে খুব ভালোবাসতেন কোন সফর থেকে প্রত্যাবর্তনকালে মদিনা সীমান্তে যদি উহুদ পাহাড় চোখের সামনে পড়ে যেত তখন রসুল সাল্লা চেহারাতে আনন্দ ভাব ফুটে উঠত তিনি বলতেন এই উহুদ পাহাড় আমাদের ভালোবাসে আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে রসুদ আলী ইসলাম নিজ দেশকে ভালোবাসতেন মানুষকে উৎসাহ দিয়েছেন দেশপ্রেম হওয়ার রসুদ ইসলাম মক্কা জনগণকে ভালোবাসতেন তাদেরকে আল্লাহর পথে আহ্বান করতেন মক্কাবাসীরা তাকে অত্যাচার করেছিল কিন্তু তিনি তাদের প্রতি বদ করেননি তিনি যখন মক্কা থেকে মদিনাতে হিজ্জত করতে গিয়েছিলেন যেটা ছিল কাফেরতে যন্ত্রণায় মক্কাবাসীতে যন্ত্রণায় তখন তিনি তার দেশকে ভালোবাসেছেন রসদ সাল্লাই ইসলাম নিজ জন্মভূমি ছিল মক্কানগরীতে যখন তিনি হিজত করার জন্য মদিনে যাচ্ছিলেন তার চোখ দিয়ে পানি বের হচ্ছিল দেশের জন্য তিনি কান্না করছিলেন পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে মক্কাকে মুসরিকদের হাত থেকে মুক্ত করে দেন রসদ সাল্লাই ইসলাম দোয়া করতেন হে আল্লাহ আমরা মক্কাকে যেমন ভালোবাসি তেমনি তার চেয়ে বেশি মদিনার ভালোবাসা আমাদের অন্তরে দান করুন সেই বুকারিতে আতিষ্ঠে এসেছে সুতরাং এই সকল ঘটনা থেকে আমরা বুঝতে পারি রসদ সাল্লু ইসলাম নিজ দেশকে ভালোবেসেছেন নিজের দেশের জন্য তিনি কান্না করেছেন ঠিক তেমনইভাবে আমাদের বাংলাদেশেও পাকিস্তান হানাদা বাহিনীর মাধ্যমে আমাদের প্রতি জুলুম বিচেতন করা হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে ভাই বোন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন সবাই সবকিছু হারিয়েছে হারিয়েছে তাদের জীবন তাদের বাড়িঘর আমাদের দেশে মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে জীবন দিয়েছে দেশের জন্য আল্লাহ তাদেরকে জানাতুর ফেরতে দান করুক তাদের কবরকে জানাদের বাগান বানিয়ে দিক আমি এই মুসলিমে একটি আদেশ এসেছে দেশ রক্ষা করার জন্য একদিন এক রাতের পাহারা দেওয়া এক মাসের নফল রোজা এবং সারা রাত এর কাটিয়ে দেওয়ার চেয়েও উত্তম তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যারা দেশের জন্য জীবন দিয়েছে তারা তো শহীদ হয়েছে আর তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক যারা শহীদ হতে পারেনি তারা জীবিত আছে তাদেরকে আল্লাহ তালা ফজিলত দিবেন এক মাসের নফল রোজা এবং সারাত এবাজ করার সমপরিমাণা সুবাহ কিন্তু এই বিজয় দিবস উপলক্ষে আমরা কি করছি আমাদের করণীয় কি এই বিজয় দিবস উপলক্ষে এখন আমরা কি করছি ইসলামের দৃষ্টিতে আমরা কিভাবে বিজয় দিবস পালন করবো তবে আরেকটা কথা বলতে চাই বিজয় দিবস কীভাবে পালন করব। এ ব্যাপারে সুরা আল নসর এই আয়তে আল্লাহ তালা উল্লেখ করেছেন যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দেখবেন দলা দলে আল্লাহর দিনে প্রবেশ করতে তখন আপনি আল্লাহ তাজবি পাঠ করুন আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন আল্লাহর কাছে ইস্তেক পার ও তাবা পাঠ করুন এই আয়তে আমরা বুঝতে পারছি বিজয় অর্জিত হলে আমাদেরকে মনে করতে হবে এই বিজয় আল্লাহ তালার সাহায্যে সম্ভব হয়েছে তার সাহায্য ও শক্তি ছাড়া কখনই তা সম্ভব ছিল না তাই বেশি বেশি আল্লাহর কাছে তাসভি পাঠ করতে হবে তাবা করতে হবে যারা মারা গিয়েছে তাদের জন্য সলাৎ পড়তে হবে কিন্তু তা শুধু বিজয় দিবস উপলক্ষে না সময় আমরা সলাতের মধ্যে জুমার দিন যে যেভাবে পারেন সেভাবে আল্লাহর কাছে দোয়া করবেন কারো মা হারা বোন এভাবে অনেকজন অনেক মানুষকে হারিয়েছে তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহতালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন তাদের সকল গুণা তিনি ক্ষমা করে দেন কিন্তু বর্তমানে আমাদের দেশে আমাদের সরকার এবং বিভিন্ন জেলা উপজেলায় কি পালিত হচ্ছে বিজয় দিবস উপলক্ষে আমরা গান বাজনা করছি কনসার্টের আয়োজন করছি নারী নৃত্য আয়োজন করছি যত হারাম কাজ আছে সব কিছু পালন করছি এইসবের মাধ্যমে কবরের বাসিন্দারা তারা কি পাচ্ছে তারা কি কোনো কিছু পাচ্ছে আপনারা যারা গান বাজনা করছেন গান গাইছেন তারপর শহীদ মিনারের ফুল দিচ্ছেন এসব করে লাভটা কি হচ্ছে কবর বাসী কি পাচ্ছে আল্লাহর রসুল সাল্লা ইসলাম এসব কি করেছেন তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছেন তাওবা করেছেন বেশি বেশি তা জিকির করেছেন কারণ আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া এই বিজয় অসম্ভব আমরা সৌদি উদ্দেশ্যে ফুল দিয়ে থাকি সেলুট দিয়ে থাকি রাজনৈতিক বক্তারা হিংসা বিদ্বেষ তুলে ধরে একজন অপরজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গালমন্দ হিংসা বিদ্বেষ নিন্দা পরনিন্দা সবকিছু করে বেড়ায়। কি করে বেরায় এসব করে তো নিজ গুণাগার হচ্ছি অপরজনকেও শিখাচ্ছি আর যারা শহীদ হয়েছে তারা কি পাচ্ছে তারা তো কিছুই পাচ্ছে না সুতরাং মুসলিম হিসেবে আমাদের বিজয় দিবস পালন হবে ইসলামিকভাবে আল্লাহ তারা যেভাবে শিখিয়েছেন রসদ সাল্লা সাল্লাম যেভাবে আমাদেরকে শিখে গিয়েছে। আমরা সেইভাবে করব আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করব বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণ দেওয়া হয় তবে এই ভাষণ দেওয়াটা যৌক্তিক কিন্তু এর পাশাপাশি কোরআন তেরত করতে হবে গজল পরিবেশনা করতে হবে এবং ইসলামিক অনুষ্ঠান আয়োজন করতে হবে যদি এভাবে আমরা আয়োজন করতে পারি ইসলামিক কনসার্ট আয়োজন করতে পারি তাহলে মানুষ বুঝতে পারবে আল্লাহ শকর গুজর হতে পারবে দিন শিখতে পারবে কিন্তু এই দিনে তিনি কোনো কাজ নেই আমরা শহীদ বলছি কিন্তু শহীদ উপদেটা একমত কোরআন থেকে এসেছে কিন্তু আমরা নির্দিষ্টভাবে কাউকে শহীদ বলতে পারি না শহীদ দেওয়া মালিক আল্লাহ তালা আমরা বলতে পারি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে মর্যাদা ভূষিত করুক আমি শহীদের জন্য আমরা সরজাত করবো নাচ গান নয় নাচ গানের মাধ্যমে আমার নিজেরা গুণাগার হচ্ছি মানুষকে গুণার জন্য আহ্বান করছি যে অর্থ দেবে শ্রম দিবে সময় দিবে প্রতিটা ক্ষেত্রে আমাদের গুণা হচ্ছে এসব কাজ থেকে আমাদেরকে ফিরে আসা উচিত আল্লাহর পথে ফিরে আসা উচিত আমাদের জীবনে যত কিছু হবে সবকিছু আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝা মানার তাফিক দান করুক আমি